হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। বন্ধুরা, 2023-24 শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সংক্রান্ত একটি আপডেট নিউজ পাওয়া গেছে। আজকের ভিডিওতে তোমাদের সাথে নিউজটি শেয়ার করব। এবং তোমরা যারা ডেন্টালে ভর্তি হওয়ার জন্য ওয়েট করে আছো বা প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকের জন্যই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি তাই দেখবে, আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। বন্ধুরা, এই নিয়ে যে আপডেট নিউজটি এসেছে সেই নিউজটির শিরোনামটা এমন, ডেন্টাল ভর্তি পরীক্ষা 1 মার্চ। বিস্তারিত অংশে কি রয়েছে? দেশের সরকারি বেসরকারি ডেন্টাল কলেজের 2023-24 শিক্ষাবর্ষের BDS ভর্তি পরীক্ষা আগামী 1 মার্চ আয়োজনের প্রস্তাব করা হয়েছে। আগামী রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে অনুষ্ঠিত সভায় পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হতে পারে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্রে তারা জানিয়েছেন যে ডেন্টাল কলেজের BDS ভর্তি পরীক্ষার আয়োজনের একটি খসড়া প্রস্তাব করা হয়েছে। এই খসড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে। খসড়া ভর্তি বিজ্ঞপ্তি, আবেদনের সময়সীমা সহ যাবতীয় বিষয় উল্লেখ করা থাকবে। এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান যে আগামী রোববার 24 ডিসেম্বর MBBS ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের একটি সভা রয়েছে। ওই সভাতেই BDS ভর্তি পরীক্ষার খসড়া চূড়ান্ত করা হতে পারে। আগামী 1 মার্চ BDS ভর্তি পরীক্ষার আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। MBBS ভর্তি পরীক্ষার বিষয়টি তোমরা জানোই যে আগামী তোমাদের 9 ফেব্রুয়ারি MBBS ভর্তি পরীক্ষার আয়োজন করার হবে, এবং ভর্তি পরীক্ষার যে আবেদন সেটি কিন্তু আগামী 10 জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। তোমরা বিষয়টি ইতিমধ্যে জেনেছো। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম ডেন্টাল ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং আরও জানতে পারলাম যে ডেন্টাল ভর্তি পরীক্ষার আয়োজনের বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হবে আগামী 24 ডিসেম্বর। সেখানেই বেশ কিছু সিদ্ধান্ত আসতে পারে। তো সিদ্ধান্তের ব্যাপারে বা এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি তোমাদেরকে জানিয়ে দেব। এখনকার মতো ভিডিও এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।